দেশপ্রেম অ্যাকশন রোমান্স সাসপেন্স সবই আছে ট্রেলারে বলছি অনন্ত বর্ষা জুটি অভিনীত দিনদাডে ছবির কথা সম্প্রতি মুক্তি পাওয়া 3 মিনিট 16 সেকেন্ডের ট্রেলারটি হাজির হয়েছে ধামাকায় মানব পাচার আন্তর্জাতিক চোরাচালান ও মাদক কারবারিদের কেন্দ্র করে গড়ে উঠেছে দিনদাডে ছবিটি প্রবাসী শ্রমিকদের দুঃখ দুর্দশা ফুটে উঠেছে সিনেমায় ইরান ও বাংলাদেশ যৌথ প্রযোজনা সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তাজা অতাস জমজম তবে এর আগে সিনেমার গান মুক্তি পেলেও ট্রেলার নিয়ে ফের আলোচনায় মুভিটি সিনেমায় অনন্ত অভিনয় করেছে বাংলাদেশি এক সিক্রেট এজেন্টের ভূমিকায় পুরো ট্রেলার জুড়ে মানব পাচার ও সন্ত্রাসের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়তে দেখা যায় অনন্তকে আর তার বিপরীতে আছেন অভিনেত্রী বর্ষা এই ছবিতে দেখা যাবে মিশা সওদাগর সহ ইরানি অভিনেতাদের বাংলাদেশ ছাড়াও ইরান তুরস্ক ও আফগানিস্তানের বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমাটির শুটিং গত বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায় তবে এবারের ঈদ উল আযহায় আলোর মুখ দেখবে সিনেমাটি